মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। মিঠুন চক্রবর্তীর কনভয় দুর্ঘটনা, বিষ্ণুপুর থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনা, কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল, দুর্ঘটনা এড়াতে ব্রেক কষে কনভয়ের গাড়ি। আরো একবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তের বড় খবরে রয়েছি আমরা, মিঠুন চক্রবর্তীর কনভয়। আপনারা জানেন যে তার জেলা সফর চলছে, আজও তার কর্মসূচি ছিল এবং আজকের কর্মসূচি শেষে তার যাওয়ার কথা ছিল বীরভূম। এবার সেই বিষ্ণুপুর, অর্থাৎ সেখানেই যাওয়ার সময়, আসানসোল থেকে যাওয়ার সময় তার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আপনারা সরাসরি যে ছবি দেখছেন এক্সক্লুসিভলি আমাদের পর্দায়, যে 24 ঘন্টা পর্দায় প্রথম এই খবর আপনারা দেখছেন জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি। আরও একবার জানাই আপনাদেরকে, মিঠুন চক্রবর্তী তার কনভয় দুর্ঘটনা, সাইকেল চলে আসে, দুর্ঘটনা এড়াতে গিয়ে কনভয়ের গাড়ি ব্রেক কষে। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, বাসুদেব কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুপুর থেকে আসানসোল জেলা পার্টি অফিসে আসার মুহূর্তেই এক কনভয়ে ধাক্কা লাগে, এবং যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুপুর থেকে ঠিক 8 ঘন্টা পরেই, মানে ঠিক সকাল 11টা নাগাদই একটি বাঘ আসে, সেই বাঘে যখন ঘুরতে যায় সামনে একটি সাইকেল পড়ে যায়, সঙ্গে সঙ্গে মিঠুনের গাড়ির সামনে একটি স্থানীয় নেতৃত্ব কেউ যাচ্ছিল, সে সঙ্গে সঙ্গে তার গাড়ির ড্রাইভার ব্রেক মারে, মিঠুনের গাড়ি তার পেছনেই ছিল, মিঠুনের গাড়িও ব্রেক মারতে যায় কিন্তু সেভাবে মারতে পারে না, তার গাড়িতে ধাক্কা লাগে, ফলে সামনের চাকা সামনের দিকটা পুরো ভেঙে যায়, এবং পেছনে যে নিরাপত্তা কর্মীর গাড়ি ছিল মিঠুনের গাড়ির পাশে, সেই নিরাপত্তা কর্মীর গাড়ি মিঠুনের পেছনে ধাক্কা মারে, অর্থাৎ মিঠুনের গাড়ি সামনে ও পেছনে দুই দিক দিয়ে ধাক্কা লাগায়, মিঠুনের গাড়ির সামনে দিক এবং পেছনে দিক দুদিকই ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী নেমে সে পুরো ব্যাপারটা দেখে, কিন্তু সেভাবে মিঠুন চক্রবর্তী বা ওই গাড়িতে থাকা কোনো কারোর কোনো সেরকম ক্ষতি হয়নি বলে জানতে পারা গেছে, এবং তারপরে মিঠুন চক্রবর্তীর গাড়ি আসানসোল জেলা অফিসে আসে, সেই জন্য জেলা অফিসে আসতে অল্প সময় লেগেছে। এরপরে আসানসোলের লোকাল মিস্ত্রিকে দিয়ে তাকে দেখানো হলে সেই মিস্ত্রি প্রায় 3 থেকে 4 দিন এই গাড়ি বানাতে সময় লাগবে বললে, মিঠুন চক্রবর্তী সেই গাড়িতেই, সেই ভাঙা গাড়িতেই মিঠুন চক্রবর্তী কার্যত ঝাঁঝরা প্রজেক্টে, যেটা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঝাঁঝরা প্রজেক্টে জনসভায় যায়, তারপরে সেখান থেকে দুর্গাপুরে থাকবে, সেই গাড়ি নিয়েই সম্ভবত বীরভূমে সফর করবে। কিন্তু উচ্চ নেতৃত্ব এই খবর পাওয়ার পর ওই গাড়িটা বদলাবার জন্য কিন্তু ইতিমধ্যেই ওই গাড়ির মালিককে ইতিমধ্যেই বলেছে বলে জানতে পারা যাচ্ছে।